আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েও যোগ দেননি দুই হাজার পাঁচশো সাতান্ন জন এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথমত চলুন প্রতিবেদনটি দেখে নেওয়া যাক আগে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও চাকরিতে যোগ দেননি দুই হাজার পাঁচশো সাতান্ন জন এর মধ্যে এক হাজার নয়শো দুইজন জন নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি অন্য না কাগজপত্র জমা দেওয়ার পর চাকরিতে যোগ দেননি শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ করা না করা শর্তে ওই কর্মকর্তা বলেন সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্ধারিত দিন ছিল ২২ জানুয়ারি প্রার্থীদের নিজ নিজ জেলায় প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছিল এ সপ্তাহে আমাদের কাছে যোগদানের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসে সেখানে দেখা যায় চূড়ান্তভাবে নির্বাচিত দুই হাজার সাতান্ন জন প্রার্থী চাকরিতে যোগ দেননি তিন ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত চোদ্দোই ডিসেম্বর সরকারি সহকারী শিক্ষক পদে সাঁয়ত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় নির্বাচিত প্রার্থীদের একত্রিশে ডিসেম্বর সব সনদের মূল কপি জাতীয় পরিচয়পত্রের তিন সেট পটো যথাযথভাবে পূরণ করা ও পুলিশ ভেরিফিকেশনের ফর্মস ও সিভিল সার্ভিসের দেওয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে নির্বাচিত প্রার্থীদের এক হাজার নয়শো দুইজন নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চাকরি প্রার্থী আবু সাইদ প্রথম আলোকে বলেন প্রাথমিক নিয়োগে প্রতিবার দুই থেকে তিন হাজার প্রার্থী চাকরি পেয়েও যোগ দেন না এসব পদ শূন্য থাকায় নিয়োগের পরেও শিক্ষক সংকটে ভোগে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষক নিয়োগে যদি প্যানেল পদ্ধতি থাকে তাহলে শূন্য পদগুলো ধাপে ধাপে পূরণ করতে পারত অধিদপ্তর তাহলে একদিকে যেমন চাকরির প্রত্যাশীরা উপকৃত হতেন তেমনি বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকতো না প্রাথমিক সহকারী শিক্ষক পদে নতুন যারা যোগ দিয়েছেন তাদের আগামী দুই বছর পর্যন্ত শিক্ষানবিশকাল হিসেবে গণ্য করা হবে শিক্ষানবিশকালে যে কোনো ধরনের অসাদ আচরণের জন্য কোনো কারণ দর্শনা সাড়ে চাকরি কর্তৃক অসাধ অপসারণ করতে পারবে কর্তৃপক্ষ প্রাথমিক সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও চাকরিতে যোগ দেননি দুই জন এর মধ্যে এক জন নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি অন্য না কাগজপত্র জমা দেওয়ার পরে চাকরিতে যোগ দেননি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল তম গ্রেডে বেতন পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ কার্যক্রম ইতিহাসের এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের জন্য দু সালের অক্টোবরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ হাজার বিশ সালের পঁচিশে অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয় আবেদন করেছিল তেরো লাখ নয় হাজার চারশো জন প্রার্থী তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছাড়ি ও বান্দরবনের প্রার্থীরা বাদে বাকি জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়েছিলেন আবেদনের ফি ছিল একশো টাকা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম